গত টি টোয়েন্টি বিশ্বকাপে শাহিন শাহ আফ্রিদির বলে নাস্তানাবুদ হওয়ার স্মৃতি এখনও তরতাজা ভারতীয় ব্যাটারদের। ভারতের টপ অর্ডারকে একেবারেই ধসিয়ে দিয়েছিলেন পাকিস্তানি এই পেসার। রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুলরা পরাস্ত হয়েছিল শাহিন শাহ আফ্রিদির বলে। এদিকে সবশেষ এশিয়া কাপে ইঞ্জুরির কারণে খেলতে পারেননি শাহিন শাহ আফ্রিদি। সে সময় অনেকে বলেছিল ভারতীয় ব্যাটারদের জন্য তা ছিল স্বস্তিদায়ক। তবে এবার টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারত মুখোমুখি হবে পাকিস্তানের। চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে সুপার টুয়েলভের যাত্রা শুরু করবে রোহিত শর্মার দল। এর আগে এবার আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য এক ডেলিভারি আর দুর্দান্ত বোলিংয়ে ভারতকে হুমকি দিয়ে রাখলেন শাহিন শাহ আফ্রিদি। আফগানিস্তানের বিপক্ষে এদিন চার ওভার বোলিং করে 29 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন শাহিন আফ্রিদি। চোট কাটিয়ে পাকিস্তান দলে ফিরে ভয়ঙ্কর ছন্দে তিনি। সেটা পাকিস্তানের প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেই দেখিয়েছেন শাহিন আফ্রিদি। বিধ্বংসী বোলিংয়ে আফগানিস্তানের এক ব্যাটারকে গুরুতর জখম করে হাসপাতালে পাঠিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। শাহিন শাহ আফ্রিদির বলে গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে রহমতুল্লাহ গুরবাজকে। শাহিনের ইয়র্কারে সাজ ঘরে ফিরেন তিনি। আম্পায়ার তাকে আউট দিলেও প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকেন আফগান ওপেনার। বাঁ পা চেপে ধরে তিনি মাঠে বসে পড়েন। চিকিৎসকরা ছুটে আসেন গুরবাজকে প্রাথমিক চিকিৎসা দিতে। এরপর হাঁটতেই পারছিলেন না রহমতুল্লাহ গুরবাজ। পরে সাপোর্ট স্টাফদের কাঁধে ভর করে মাঠ ছাড়েন তিনি। পরে জানা গেছে হাসপাতালে স্ক্যান করানোর জন্য নেওয়া হয়েছে তাকে। তার পায়ের হাড় ভেঙে যাওয়ার কথা শোনা গেছে পরে। এর মাধ্যমে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন রহমতুল্লাহ গুরবাজ। শাহিন শাহ আফ্রিদির বিধ্বংসী এই ফর্ম নিঃসন্দেহে চিন্তায় ফেলে দিবে ভারতীয়দের।